আসসালামু আলাইকুম। ব্লগ শুরু করলাম, এখন বাজে হচ্ছে 8টা। আজকে ফজরের নামাজ পড়ে হচ্ছে ঘুমাইছিলাম, একদম 5টার আগে ঘুম ভেঙে গেছিল। তারপর নামাজটা পড়ে আবার ঘুমাইছিলাম, 8টা বাজে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি মেয়ে পাস্তা রান্না করছে দুধ দিয়ে, যেটা সে পারে আর কি, একদম সহজ কাজ। তো পাস্তাটা খেয়ে নিলাম, মোটামুটি চিনি দিয়ে বেশ ভালো লাগছে খেতে। এরপরে হচ্ছে একটু কমলা খাচ্ছি, গতকালকে কমলাগুলো নিয়ে আসছিলাম, অর্ধেকটা প্রায় রাতেই খেয়ে ফেলছিলাম, আর অর্ধেকটার মতো ছিল, এগুলো হচ্ছে সকালে খেয়ে নিব। আর এগুলো রেখে দিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমি গতকালকে খেয়াল করি নাই, বাসায় আনার পরে কিছুক্ষণ যখন ঝুড়িতে রাখছিলাম, তারপরে দেখি কমলাগুলো থেকে পানি বের হচ্ছে, তার মানে এগুলোকে হচ্ছে কোলেস্টরে রাখছিল, একদম ফ্রেশ ফল না। 2 নম্বরেতে ভরপুর আমাদের দেশ। যাই হোক, তাইফা হচ্ছে তাসলিমের সাথে প্রতিযোগিতা দিচ্ছে, মানে কে কত দ্রুত হচ্ছে কমলা খেতে পারে। তাইফা হচ্ছে মাশাল্লাহ করে ফল অনেক পছন্দ করে, যেটা তাসলিম একদম করে না। তাসলিম ভাত মাংস রুটি এগুলোই বেশি পছন্দ করে, আর তাইফা ভাত একদম পছন্দ করে না, ফল এই যে হাবিজাবি রুটি চিকেন মিকেন এগুলো আর কি বেশি পছন্দ করে। তো যাই হোক, মেয়েদের সাথে দুষ্টামি করে আমি একটু খেয়ে নিলাম। এই কমলা মালটা খেলে কিন্তু গ্যাসের জন্য অনেক উপকার হয়, সকাল সকাল এটা চিন্তা করে হচ্ছে কমলা খেলাম। তারপরে হচ্ছে আমার মেয়ে সুন্দর একটি মগের ভিতর আমাকে হচ্ছে এই যে কফি করে দিল, ক্যাপার জন্য কফি আর কি হাতেই বানাইছে, তো বেশ ভালো লাগছে খেতে, মোটামুটি সুন্দর হয়েছে আর কি। তো এই যে অনেক খাবার খেয়ে ফেললাম সকাল সকাল, এখন বসে থেকে কি করব, আমার তো কোনো কাজ নাই, স্কুল বন্ধ, স্কুল খোলা থাকলে তো এই টাইমে স্কুলের জন্য দৌড়াইতে হইতো। তো গতকালকে আর তার 3-4 দিন বা এরকম মনে নাই, শিওর 1 সপ্তাহ হতে পারে, আমি এই তাসলিমের জন্য 2টা জামা কিনছিলাম। তো ওই জামাগুলো হচ্ছে সাইডে সেলাই দেওয়া হয় নাই, এরকম রেডিমেড জামাগুলো যা হয় যে একটা করে সেলাই দেয়, আর সেলাইগুলো একটু মজবুত করে দেয় না, ধরেন একবার পরলে তারপরে ধুয়ে দিলে জামাগুলো হচ্ছে সেলাইটা খুলে যায়, পরে দেখতে আর ভালো লাগে না। তো এই তো একটা সেলাই করে নিছি, তারপরে আরেকটা ঝুলানো দেখলেন ওটা সেলাই করব, আর এটা সেলাই করতেছি। আর জামাগুলো প্রচুর ঘিরে, বিশেষ করে এই নীল জামাটা অনেক ঘিরে থাকার কারণে সেলাই করতে অনেক সময় লাগছে। সকালে বাহিরে হালকা হালকা রোদ উঠছে, তেমন পরিবেশ একদম কি যেন বলে যে কুয়াশায় ঘেরা সেরকমও না, যদিও এখন শীতকাল, বাট ওইরকম শীত কিন্তু পড়তেছে না। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যাবেন। সবার কাছে অনুরোধ থাকবে কমেন্ট করে মতামত জানাবেন, আমার ভিডিওর ভালো এবং খারাপ দিক তুলে ধরবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে হচ্ছে তাইফা দুষ্টামি করতেছে, খেলাধুলা করতে করতে সে হচ্ছে পাপ বানাইছে মেকআপ করার, সেইটাই হচ্ছে সে দেখাচ্ছিল যে দেখো আমি কত বুদ্ধিমান, আমি কত কিছু পারি, আমি পাপ তৈরি করছি, এগুলো দেখাচ্ছে আর কি। সেলাই করা শেষ, এখন হচ্ছে চলে আসলাম। আমি অনেক দিন ধরে ভাবতেছি আমার মাথায় একটু মেহেদি দিব, কিছুদিন ধরে হচ্ছে আমার চুলগুলো একদম রাফ হয়ে গেছে, সেই কারণে চিরুনি মাথায় দিলে চুলগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে, আর প্রচুর চুল উঠতেছে। তো ভাবলাম একটু মেহেদি দেই, সব কাজ করার সময় থাকে, শুধুমাত্র এই আমার নিজের যে ব্যক্তিগত কাজ আছে সেগুলোর জন্য সময় আমি একদমই পাই না। যেই অভ্যাসটা আসলে আমার ছিল না, কিন্তু আজকে 2-1 বছরে এই জিনিসটা হয়েছে আর কি। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি নিজের জন্য একটু সময় দেওয়ার, বাট হয় না, কেন হয় না জানি না, কেউ কি আমার হাত পা বেঁধে রাখছে না, তারপরও হয় না। ঘরের কাজ করতে করতে, বাচ্চাদের স্কুলে পড়াশোনা দৌড়াদৌড়ি করতে করতে নিজের জন্য একটু সময় পাই না, তাছাড়া ইউটিউব তো আছেই, তো তারপরও নিজের যত্ন নিতে হবে। এই মেহেদিটা হচ্ছে আমি আড়ং থেকে কিনছিলাম, 3 প্যাকেট না জানি 4 প্যাকেট কিনছিলাম, আমার সঠিক মনে নাই, আর কত করে নিছিল সেটাও মনে নাই, অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এগুলো হচ্ছে আগেই কেনা ছিল, এটার সাথে আমি যেটা দিলাম মানে মেহেদির সাথে যেটা দিলাম সেটা হচ্ছে আমি 2 চামচ চা পাতাকে একটু ভালো করে গাঢ় করে নিছি আর কি, মিক্স করে দিলাম। চা পাতার সাথে হচ্ছে মেহেদিটা দিলে অনেক ভালো হয়, ডিম দিলে আরো ভালো হয়, তারপরে লেবু দিলেও হয়, বাট লেবু ছিল কিন্তু ডিম ছিল না, ওই জন্য ওইগুলো আমি দেই নাই। তো মোটামুটি গোলাটা গুলে আমি পুরো মাথায় অ্যাপ্লাই করে রেখে দিলাম, 1 ঘন্টা পরে হচ্ছে এটাকে ওয়াশ করে ফেলবো। আর বাহিরের আবহাওয়াটা দেখেন, আকাশের মেঘগুলো এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটু মেঘের দেশ থেকে ঘুরে আসি, খুবই ভালো লাগতেছিল। এরপরে হচ্ছে একবার ভাবছিলাম যে মাথা ওয়াশ করে তারপরে রান্না করতে যাব, তারপরে ভাবলাম যে এখন যেহেতু 12টা বাজে, 1 ঘন্টা মেহেদিটা মাথায় রাখতে হবে, তারপরে ওয়াশ করব, তাহলে 1টা বেজে যাবে, রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর শীতকালের বেলা আসলে 1টা 2টা বেজে গেলে মনে হয় কি বিকাল হয়ে গেছে, তারপরে আর দিনের সাথে একদমই দৌড়ায় পারা যায় না। তো
এই জন্য মেয়েটা হচ্ছে চিকেনটাকে এনে দিল, বললাম কুটে ফেলো, আর এই চিকেনের মুরগির হচ্ছে ইয়াটা চামড়াটা আমার মেয়ে আগেই খুলে ফেলছে, ওইটাই আর কি দেখাচ্ছিলাম। দেখেন মেয়ে চামড়াটা খুলে ফেলছে আর আমি শুধু এখন পিস পিস করে নিব। এই চিকেনটা হচ্ছে গতকালকে নিয়ে আসছিলাম, বলছিলাম আর কি দাইফা খেতে চাচ্ছিল, তো আজকে পুরোটা রান্না করব না, এখানে 2 কেজির মতো আছে, তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা হচ্ছে রেখে দিব। আর আমি ভয় দিতে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কাশি আসতেছে, কাশিটা বেড়ে গেছে, কাশিটা আরো আগে থেকে শুরু হয়েছিল, জানি না কাশিটা কমবে কবে। আর সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয় নাই, তার কারণটা বলে দেই, অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন, একটুও বিদ্যুৎ নাই, ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই, আর এখনো পর্যন্ত বিদ্যুৎ আসে নাই, 3 ঘন্টা 4 ঘন্টা লোডশেডিং শীতকালে, এবার গরমকালে কি হবে আল্লাহই জানে, আমরা জানি না। তো এখন কিসের লোডশেডিং হচ্ছে কি হচ্ছে এটা বুঝতেছি না, লোডশেডিং তো এই যে ঝড় হয়েছিল, যে ঝড়ের পর থেকে শুধুমাত্র রাতেই কারেন্ট থাকতেছে, দিনে অর্ধেক পাচ্ছি তো অর্ধেক পাচ্ছি না, 1 ঘন্টা থাকে তো 3 ঘন্টা থাকে না, এই অবস্থা হচ্ছে আর কি। তো মুরগিটাকে হচ্ছে ভালো করে কেটে ধুইয়ে আমি এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিছি, আর আমি তো বাটা মশলা দিয়েই রান্না করি, আপনারা তো জানেন, পাটা পুঁতায় হচ্ছে মশলাটাকে পিষে তারপরে হচ্ছে চিকেন আলু দিয়ে কষিয়ে নিলাম, আর এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ওই তরকারির স্বাদ যেমন বেড়ে যায়, তার কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণও আসে। তো আমি আসলে বেশিরভাগ সময় দেখা যায় স্বাদটা বেশি খুঁজি, পরিশ্রম হয় হোক কিন্তু স্বাদ লাগতে হবে, এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে। তরকারিটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি মুখে একটু মাস্ক লাগিয়ে নিলাম, এটা হচ্ছে চন্দনের একটা প্যাক, অনেক দিন দেই না, কক্সবাজার গিয়েছিলাম যে গত 2 বছর আগে তখন আনছিলাম, তো ওইভাবে হচ্ছে মাঝে মধ্যে দেই, আর 6 মাসের ভিতর আমার কোনো মাস্ক দেওয়া হয় নাই, এই আবার দিলাম আর কি। তো ওইটাকে হচ্ছে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবো। আর আমার রান্না হয়ে গেছে, তাইফা গোসল করে ফেলছে, তাইফা বলতেছে আম্মু আমার ক্ষুধা লাগছে আমাকে খাবারটা দিয়ে দাও। তো তাসনিম হচ্ছে তার কিছু জমানো কাপড় ছিল সেগুলো ধুবে, তারপরে গোসল করবে, তাসনিম বের হলে তারপরে আমি গোসল করব। তো তাইফার হচ্ছে অনেক সময় বসে থাকতে হবে, তো ভাবলাম যে তাইফাকে বসিয়ে রেখে লাভ কি, তাকে খাবারটা দিয়ে দেই। তো এই যে তাইফাকে দিয়ে দিলাম, আর তাইফা হচ্ছে মানে সবসময় সলিড মাংসটাই পছন্দ করে, তাসনিম হচ্ছে লেগ পিস হলে হয় কিন্তু তাইফা সেটা না, তাইফা সবসময় বলবে আম্মু আমি সলিড মাংসটা খাবো। তো ওইটাই আর কি পাতিলে খুঁজতেছিলাম, তাইফা পছন্দ করে যেইটা, তো অবশেষে তাকে দিলাম, সে খাবে, আমি গোসল করব, তারপরে হচ্ছে গোসলের পরে আবার ফিরে আসবো ক্যামেরার সামনে। 3:30, এখন হচ্ছে অবসর হলাম, সব কাজকাম করে গোসল করে নামাজ পড়লাম, মেয়েরা খেয়ে ফেলছে, বড় মেয়ে ছোট মেয়ে দুজনই খেয়ে ফেলছে, আমি খাই নাই, তো খাবো আর কি। সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম যে ক্যামেরার সামনে আসতে পারিনি, তো আগে হচ্ছে খাই, তারপরে আস্তে 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 হচ্ছে আপনাদের সাথে টুকিটাকি কাজকাম শেয়ার করব। অনেকদিন পরে হচ্ছে চিকেন খাবো, আর চিকেনে সেই একটা ঘ্রাণ আসছে, খেতে যে মজা হবে তা বোঝা যাচ্ছে। কিরকম লাগছে? সুন্দর। খাবার খেতে সুন্দর লাগে না মজা লাগে? মজা, অনেক মজা হয়েছে। হায়রে কি বোকা মেয়ে আমার, বলবে মজা বলে সুন্দর। তাইফার কেমন লাগছে? অনেক মজা লেগেছে। এটা হয়েছে আমার একটা পারফেক্ট স্মার্ট মেয়ে, মাশাআল্লাহ। কল যে এটা হচ্ছে আমার কল যে তুমি সকালে মোবাইল দেখছো না? আমি ওই যে কি জানি নবী বলছে দুইবার মোবাইল দেখাচ্ছেন না, তাহলে না দুইবার মোবাইল দেখবো। এগুলো বলে না নবী, মোবাইল দেখতে বলে নাই, নবী বলছে বেশি বেশি করে নামাজ পড়বা। আমি নামাজ পড়ছি না। পড়ছো তো, ফরজ সুন্নাত তাইফা আমাকে শিখাচ্ছে। একদিন বলে আলু খাওয়া নাকি কি আলু, না না আলু জাতীয় খাবার, আলু জাতীয় খাবার। আল্লাহ, তাইফা থেকে আমার কত কিছু শেখার বাকি, কত কিছু যে শিখতে হবে আল্লাহই জানে। আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ, অনেক কিছু জানি না যেটা তাইফা জানে, তাইফা থেকে শিখতে হবে। খালি আমার পছন্দ তাই, যেমন মোবাইল আমার সব থেকে তাই। চিকেনের সাথে আজকে আলুটা অনেক ভালো যাবে। মোবাইল আর টয়েস, আস্তিমের হাতে মোবাইল ধরাই দিছি, আস্তিমের হাতে কাপ উঠে গেছে। বিসমিল্লাহ, তরকারির
গ্রান শুনে বোঝা যায় কেমন হবে, অনেক মজা হয়েছে। তো ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে রাতে 10টা। আজকে সন্ধ্যায় আর কোনো নাস্তা বানাই নাই, কোনো চা বিস্কিটও খাই নাই, আমি হচ্ছে সন্ধ্যায় ভাত খেয়ে ফেলছিলাম। তারপরে মেয়েদেরকে নিয়ে মোবাইল দেখলাম, তিন চারটা শর্ট ভিডিও বানালাম, সেগুলো এডিট করে আপলোড দিলাম। আর রাতে তেমন কিছু করি নাই, এই জন্য শেয়ারও করি নাই। আর কি বলবো, আজকে কয়েকদিন ধরে না মনটা খুব খারাপ লাগতেছে। এই যে যেমনই ভিডিও বানাই, সুন্দর করে বানাই, আর বেশিরভাগ তো সুন্দর করার চেষ্টা করি, অনেকের ভিডিও আছে দেখি কি বলবো, সারাদিন মোবাইল কাপে কেমন একটা পরিবেশে ভিডিও করে, কত কোয়ালিটি খারাপ, তাদের চ্যানেলে না অনেক ভিউ, বাট এত সুন্দর করে ভিডিও বানাই তারপরে না চ্যানেলে ভিউ নাই, যারা দেখে তারা লাইক করে না, কমেন্ট করে না, মানে এই কথাটা চিন্তা করার পরে না সুন্দর পর থেকে মনটা অনেক খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে কি আর ভিডিও বানাবো না, যা হয়েছে হয়েছে, এ পর্যন্তই শেষ, এটাই মনে হচ্ছে। এত কষ্ট করে সারাটা দিন ব্লগ বানাই, এমন এমন ব্লগ দেখছি যে মানুষে এক জায়গায় বসে 20 মিনিট কথা বলে শেষ করে দেয়, সারাটা দিন এখান থেকে একটু ওইখান থেকে একটু নিয়ে 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 একটা ব্লগ তৈরি করি। বাট আজকে এত বছর কাজ করতেছি, ভিউ নাই, কি বলবো, মানে একদম মনটা না ভেঙে গেছে, ভালো লাগতেছে না, মনে হচ্ছে আর ব্লগ বানাবো না, বন্ধ দিয়ে দেই, শেষ, এইটাই মনে হচ্ছে। আর কোনো কিছু মনে হচ্ছে না যে না আমি আর এটা করব না, সত্য কথা বলতেছি, একদম অন্তরের কথা বলতেছি, মাত্র নামাজ পড়ে উঠছি, তারপরও মানে মনটাকে সান্ত্বনা করার জন্য ভাবলাম নামাজটা পড়ি, বিষয়টা মন থেকে চলে যাবে, তারপরও যাচ্ছে না, মনে হচ্ছে না আর ইউটিউবিং করবো না, বাট বহুত হয়েছে, কয়টা ভিউ হয় আর এর ভিতরে কয়টা ডলার আসে বলুন তো, খুবই খারাপ লাগে, খুবই, এই বিষয়টা চিন্তা করলে যে সেই 21 সাল থেকে এখন 23 সাল, 23 সাল তাও শেষ, আজকে 3 বছর ভিডিও করতেছি, তার ভিতরে ধরেন 2 বছরের ভিডিও আমার ভালো হয় নাই, কোয়ালিটি খারাপ হয়েছে, বা আমি বুঝতাম না, কথা বলতে পারতাম না, বাকি 1 বছর তো সুন্দর করে সব কিছু করতেছি। তো দেখেন কত, মানে ইউটিউবে ঢুকলে তো দেখা যায় যে কীরকম কীরকম ভিডিও, তার ভিতরে কী পরিমাণ ভিউজ, আর এত সুন্দর করে ভিডিও করি, যারা দেখে তারাও লাইক কমেন্ট করে না, আর যারা দেখে না তারা তো দেখেই না, আর ইউটিউবের চোখে তো মনে হয় সুপারগুলো লাগাই দিছে, আমাকে দেখেই না, আমার চ্যানেলটাও দেখে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম, যদি ভালো লাগে কালকে ভিডিও করব, ভালো না লাগলে করব না, এত কষ্ট করে কি করব, মানুষ কষ্ট কেন করে, পরিশ্রম করে কিছু পাওয়ার আশায়, কিছুই পাচ্ছি না, তাহলে পরিশ্রম কেন করব না, এটা বন্ধ, এটা শেষ, আর হবে না আমার দ্বারা। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।